ढोल बाजे ढोल के थाम 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 बाजे ढोल के थाम 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 बाजे ढोल अरे ढोल बाबिना ढोल बजाच्छे अभी तो पढ़ रहे थे मैया अब तो इंटरवल है ना माँ चुप चोर खबर आछे का खबर मैया सलमान का कोई नया पिक्चर आया क्या चुप कर सिनेमा छाड़ा एदेर माथाय किच्छु ढोके ना आमाय काय गुस्सा करती है बोलो 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 माँ बोलो हाँ ओई प्रमिलार संगे ओशिनी बियेटा दिए देव তোদের বাবা অশ্বিনীকে নিয়ে প্রমিলার বাড়িতে গেছে আরে বাবা কবে বিয়ে হবে আদৌ বিয়ে হবে কিনা তার কোনো ঠিক নেই মা মেনুকে আহোগা মেনুকে আহোগা অপদার্থ কোথাকার সত্যি সত্যি যদি বিয়েটা হয়ে যায় তাহলে প্রমিলার বাবার কাছ থেকে দহেজ হিসেবে ও দু বিঘা জমি আমরা পেয়ে যাব মাইয়া জমিন তো উসকে পাস চলা জায়গা হ্যাঁ উসমে হাম লোগো কা ফায়দা কা বলো আরে আমার বাত শুনো মাইয়া তুমি আমার বা সালমানের সাথে প্রমিলার শাদি কাই তো ঋতিক একদম ঠিক বাত বলেছে আমাদের সঙ্গে ওর শাদি হলে ও জমিন দিয়ে আমাদের হয়ে যাবে তোরা শাদি করবি তোরা শাদি ওই প্রমিলা তো আমার চেয়ে কয়েক বছরের ছোট তো কোন সি পরিবার তোমার থেকে কয়েক বছরের ছোট আর আমাদের থেকে কয়েক বছরের বড় বাস হ্যাঁ একই বাত আরে কি অপদার্থ রে এদের মাথা একেবারে গোবর পোড়া কাই কাই তাহলে শো দাহেজ হিসেবে ওই দুই বিঘা জমি আমরাই পেয়ে যাব সাজ ঢোল বাজে ঢোল বাজে প্যার কা বাত সারা রাত মেরি সাত তিন গলায় হাত এই এক মিনিট ফির কি হুয়া আরেকটা কথা আছে কথা লরি শুনা না পারেগা লরি চন্দা হ্যাঁ তু মেরা সুরজ হ্যাঁ তু না 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 ঘুম পাড়ানি গান নয় তবে অনেকটা সেই রকম আর কি এই যে মিষ্টিগুলো আছে এদের তো প্রাণ আছে বিজ্ঞানী জগদীশ বোস বলা হয় জগদীশ মিঠাই ওয়ালা জগদীশ থাক এই মিষ্টিগুলো যখন আমার মুখের থেকে পেটের মধ্যে যায় এদের কষ্ট আমি সইতে পারি না মাতেরো বলো না বলো কি আকানার বলো তুমি যখন এই একটা করে মিষ্টি আমায় খাইয়ে দেবে তখন জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো যাতে এদের কষ্ট আমায় শুনতে না হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাঁচাও 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 আতো আস্তে করলে কি করে হবে আরো জোরে আরো জোরে বাঁচাও সদাশিব তোমার ভাগ্নের কি চরিত্র ভালো না কি বলছো কি তুমি এরকম চরিত্র তুমি লাখে একটা খুঁজে পাবে না হ্যাঁ তাহলে এসব কি নিশ্চয় খুব বিপদে পড়েছে পড়লেই বা আপন তো বিদেই হবে কি বলছো কি আরে সিনেমাতে এসব যারা করে তারা হয় ভিলেন আর ভিলেনের সঙ্গে হিরোয়ের কখনো বিয়ে হয় না এখানেও হবে না এই ছিল তোর মনে ছি 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 অশ্বিনী এসব কি আর নাকামো করো না সদাশিব আর নাকামো করো না আমি জানি হিন্দি সিনেমাতে দেখেছি যে ভিলেনের বাবা সম্পত্তির লোভে এইসব কাণ্ড করে মুখ সামলে কথা বলবে রমেশ মুখ সামলে আমি অশ্বিনীর বাবা না অশ্বিনীর মামা 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 হ্যাঁ তার মামা বাপু শোনো না শোনো বাপু এই আদমি মেরে কো বহুত আচ্ছা লাগে আচ্ছা লাগাচ্ছি এই বেরো বেরো এই জন্য যে চেয়ে সম্বন্ধ করা এই আমি যেতে সম্বন্ধ করেছি না তুই এই এই কি হ্যাঁ কি বেশ করেছি বলছি আবার বেশ করবো বলবো ছেড়ে দাও কোথায় আবার কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে ও আমি যৌতুক দেবো ভেবেছিলাম জমি যৌতুক ও কি কৌতুক এই শোন তোর পাপের জমি দেনা আমি আমি
এইটা করি এই সিঁড়ি চলে চলে যেন আমি নিজে চোখে দেখেছি কি ওই অশ্বিনী ওই মেয়েটাকে এইভাবে জড়িয়ে ধরেছিল বুড়ো বসে ভীমরতিতে ধরেছে না যাও হাত মুখ ধুয়ে এসো সে আমি যাচ্ছি কিন্তু যেভাবে যাই হোক না কেন ও দুটোকে এ বাড়ি থেকে খেদাতেই হবে আরে আমি তো কত রকমের প্যাচ পয়জার করছি কিন্তু কিছুতেই বাড়িতে যাবার নাম ঠিক হচ্ছে না না এইভাবে এই কি একটা কথা বলবো কি কথা মানে অশ্বিনীকে টুকলি করবো মানে তোমাকে অশ্বিনীর মতো একটি জড়িয়ে ধরবো পূজনীয় ডাক্তার বাবু ডিজিটালিজ প্রায় শেষ আমিও প্রায় শেষ আমার বাঁচবার আশা নেই কারণ বাঁচতে গেলে আমার মামার ক্ষেতের পটল তুলতে হবে এক হাতটা নয় কম করে 15 লক্ষ পটল বা তারও বেশি এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে তাতেও যখন এই ডাইলেটেড হার্ট ফেল করেনি তখন আর এর ওপর আমি ভরসা রাখতে পারছি না 15 লক্ষ পটল তোলা আমার সাধ্যে নেই আমি একবার মাত্র একটি পটল তুলতে চাই পটলের সিজন আসবার ঢের আগেই আপনি পত্রপাঠ একটা ব্যবস্থা করুন ইতি বিনীত অশ্বিনী চাকলাদার 15 লক্ষ পটল আছেন কিন্তু কতদিন থাকবেন বলতে পারছি না ছবি হওয়ার জন্য তৈরি হচ্ছেন মানে মানে লটকে যাওয়ার আগে গোঁত খাচ্ছেন আপনি তো বৌদি কেন কোনো সন্দেহ আছে ছিল না এখন হচ্ছে আপনি ডাক্তারবাবুর ছবি নিয়ে কি করছেন ঝেড়ে টেড়ে রেখে দিচ্ছি বোকাটা হলে টাঙিয়ে দেব আপনি ভারী রসিক তাই তো গুড়ির ভাষায় কথা বলছেন আচ্ছা এটা যদি ঠিক পুজোর আগে হতো তাহলে কি আপনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রের সুরে বলতেন এই এখন গোত খাচ্ছেন একটু পরে লটকে যাবে আপনি কে আমি রুগী বিনোদবাবু রুগী সামলান নিচু পেরেক দেখে ঠাঙাতে হবে যাতে মালা দেওয়ার সময় না গালে পাই বেচুদা এসেছিল কোথায় গেল গজেন ডাক্তারের চেম্বার গোলমাল বাঁধলো বলে চল গজেন ডাক্তারের চেম্বার কিন্তু কিন্তু বেচুদাকে যেরকম মারমুখী দেখলাম একটা লাঠি শোটা তার দরকার নেই এই যে এটা কি সিঁদুর সিঁদুর একে আর এর দাদাকে খুঁটিতে বাঁধতে না পারলে তোমার আমার কারোর শান্তি নেই তাহলে তো হতেই হচ্ছে বিবাহিত ক্লাবের মেম্বার তার আগে গজেন ডাক্তারের চেম্বার বলছিলাম কি ডাক্তারবাবু কি হয়েছে ডাক্তারবাবু হাটে বেদম চোট নিয়ে গেছে কোন এক হারাম দাদা 15 লক্ষ পটল তুলবে বলে চিঠি দিয়েছে সেই যে 15 লক্ষ পটল বলে অজ্ঞান হয়েছে তারপর আর উঠতেছে না খুব শরীরের অবস্থা খারাপ তাহলে এক কাজ করুন এটা খাইয়ে দেবেন সকালে খাওয়া পাড়াতে দুপুরে খাওয়া পাড়াতে রাত্রে খাওয়া পাড়াতে ঢালাটাকে একটু নাড়িয়ে নেবেন